আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারাকাতুহ। পবিত্র মদিনা আল মুনাওয়ারা মসজিদে নববী থেকে সকলকে মোবারকবাদ জানাচ্ছি। জুমার নামাজ মসজিদে নববীতে মাত্রই শেষ হলো। আজকের জুমায় খতিব মসজিদে নববীতে যে বিষয়ে খুতবা দিয়েছেন, খুবই গুরুত্বপূর্ণ দুটি বিষয় তিনি উল্লেখ করেছেন। তার মাঝে একটি বিষয় সমগ্র উম্মার জন্য খুবই জরুরি, সেটি তার সানি খুতবাতে তিনি বেশি আলোকপাত করেছেন। আমি সে বিষয়টি প্রথমে আপনাদের কাছে মেসেজ হিসেবে দিতে চাই যে আল্লাহ রাব্বুল আলামিন চারটা মাসকে হারাম মাস হিসেবে পরিগণিত করেছেন। তার মাঝে অন্যতম একটা মাস হচ্ছে শাহরুল মুহাররম। সেই মুহাররমের সবচেয়ে দামি সময় যেটা, সেটি হচ্ছে ইয়াউম আশুরা। আশুরার জন্য তিনি বারবার অনুপ্রাণিত করেছেন এবং এই দিনে সমগ্র উম্মাকে সিয়াম পালনের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে অনুপ্রেরণা ছিল সেখান থেকে তিনি আহ্বান জানিয়েছেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ মুসলিম এবং বুখারীর হাদিস থেকে তিনি বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমাদান ছাড়া দুইটা সিয়ামের ব্যাপারে বড় বেশি আগ্রহ করতেন এবং সারা বছর ধরে অপেক্ষা করতেন যে কখন তিনি এই সিয়ামটা পালন করবেন। সেই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একটা হচ্ছে আরাফার রোজা আর একটা হচ্ছে ইয়াউম আশুরার রোজা। সুতরাং এই রোজা রাখার জন্য খতিব সাহেব খুব বেশি গুরুত্ব দিয়ে আজকের খুতবাতে বলেছেন, কারণ এই দিনটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপেক্ষা করতেন, এছাড়া অন্য কোনো সিয়ামের জন্য এত বেশি আগ্রহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখাতেন না। সুতরাং আমাদেরকে আশুরার রোজার জন্য সকলকেই চেষ্টা করতে হবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটা হাদিসের কথা তিনি উল্লেখ করেছেন, যেটা সহি বুখারীর মধ্যে এসেছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় আসলেন তিনি দেখলেন ইহুদিরা রোজা রাখতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন তোমরা রোজা রাখো কেন? তখন তারা বলল যে মুসা আলাইহিস সালাম কে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের কবল থেকে এই দিন মুক্ত করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন মুসার ব্যাপারে আমরা অধিক নিকটবর্তী, কারণ তিনিও আম্বিয়া, আমিও আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর, সেই হিসাবে তিনিও তাওহীদের উপর ছিলেন, আমরাও তাওহীদবাদী, সেই জন্য আমরা এর শুকরিয়া স্বরূপ আমরাও রোজা রাখবো। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের শেষ প্রান্তে যখন এসেছিলেন তখন তিনি বললেন যে আল্লাহ যদি আমাকে আগামী বছর বাঁচিয়ে রাখে ইনশাআল্লাহ তাহলে আমি দুটি রোজা রাখবো ইনশাআল্লাহ। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পরের বছর আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পান নাই তার জীবনে, এই জন্য সেই দুটো রোজা তিনি রাখতে পারেন না, এই জন্য একটা করেই রোজা রেখেছিলেন। আমাদের সকলের উচিত এই আশুরার রোজাটা রাখা উচিত। এর ফজিলত কি? ফজিলতের ব্যাপারে যে হাদিস এসেছে সেটা হচ্ছে সওম ইয়াউম আরাফা ইউকাফিরু সানাত আল্লাতি ক্বাবলাহু ওয়া বা'দা, যে যদি কেউ আরাফার রোজা রাখে তাহলে তার পূর্ববর্তী বছর এবং পরবর্তী বছরের গুনাহ আল্লাহ মাফ করেন, আর কেউ যদি আশুরার রোজা রাখে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার পর পূর্ববর্তী বছরের গুনাগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। ইউকাফিরু সানাত আল্লাতি ক্বাবলা, যে আল্লাহ রাব্বুল আলামিন পূর্ববর্তী বছরের গুনাগুলো তার মাফ করে দেন। সুতরাং আশুরার রোজা আমাদের সকলের রাখা উচিত, সন্তানদেরকে জানানো উচিত, সকলকে বলা উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রোজার কথা বলেছেন, যেইটার দ্বারা এত ফজিলতের কথা বলেছেন, আজকের জুমায় খতিব সাহেব বারবার সেটার কথা বলেছেন। দ্বিতীয় যে প্রসঙ্গের কথা বলেছেন, এটা বছরের প্রথম মাস, পূর্ব বছর আমরা পার করেছি, আমাদের জীবন খুবই কম, আল্লাহ রাব্বুল আলামিন এই জীবনটাকে লাইবু ওয়ালাহাব এই জন্য আল্লাহ সৃষ্টি করেন নাই, আমাদের এই মুহররম থেকে পরিকল্পনা গ্রহণ করতে হবে যাতে করে আমরা সামনে আমাদের জিন্দেগিটা আরো সুন্দর করতে পারি, আমরা আমাদের জীবনটাকে আল্লাহর পথে পরিচালিত করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন তার এই সীমিত সময়টুকুকে আমাদের জন্য অনেক দীর্ঘ করেন। তিনি কোরআনের একটা আয়াত থেকে রেফারেন্স দিয়েছেন, কোরআনের আয়াতের মধ্যে তিনি বলছেন যে সেই আসাবে কাহাফের যারা অধিবাসী ছিল, সেই কাহাফবাসীদের কাছে যখন জিজ্ঞাসা করা হলো তুমি কতক্ষণ ঘুমিয়েছিলে, তারা বলল যে ইয়াউমা ওয়া আদায়াম, যে একদিন অথবা দিনের কিছু অংশ আমরা মাত্র ঘুমিয়েছি। কিন্তু পরবর্তীতে দেখা গেল তারা কত শত বছর ঘুমিয়ে গেছে। সুতরাং আমরা যখন দুনিয়া থেকে চলে যাব, যাওয়ার পরেও আমাদের কাছে এই দুনিয়ার জীবনটা খুবই ছোট্ট মনে হবে। এই জন্য খতিব সাহেব বারবার সেই জিনিসটা উল্লেখ করে আমাদেরকে বলেছেন যে এই দুনিয়ার জীবনটা ক্ষুদ্র, পরবর্তী অংশে আমল দেখার পর আরও ক্ষুদ্র মনে হবে। সুতরাং আমাদেরকে আমাদের এই সীমিত সময়ে নতুন বছর অনুপ্রেরণা নিয়ে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের পথে নিজেদের জীবনকে উৎসর্গিত
করার জন্য চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে তৌফিক দান করুক, বিশেষ করে আশুর আর সিয়াম পালন করার জন্য মসজিদে নববীতে যারা হাজির আছেন তাদেরকে উৎসাহ দিয়েছেন। সারা পৃথিবীর মুসলমানদের কাছে এই আশুর আর সিয়ামের ফজিলতের কথা উল্লেখ করে তিনি সিয়াম পালনের জন্য অনুরোধ জানিয়েছেন। আর একটি বিষয় এখানে উল্লেখ, যে অনেকেই মনে করি আমরা যে আশুর আর সিয়ামের দ্বারা বিগত এক বছরের গুনাহ খাতা আমাদের মাফ হয়ে যাবে, তাহলে কি আমাদের এই কবিরা গুনাহ আমাদের মাফ হয়ে যাবে, আমাদের বান্দার হক নষ্ট করার গুনাহও মাফ হবে না? এই বিষয়ে ইমাম ইবনুল কাইয়ুম রহমাহুল্লাহর কওল এবং ইমাম ইবনে তাইমিয়া রহমাহুল্লাহর কওল থেকে তিনি বর্ণনা করেছেন যে এর দ্বারা মূলত সগিরা গুনাহসমূহ মাফ হয়ে যাবে, কবিরা গুনাহগুলোর থেকে মাফ পাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের রহমত আমাদের উপরে দ্রুত আসে যেন সেরকম দ্বার উন্মুক্ত হবে। কিন্তু এর দ্বারা কাবায়ের মাফ হবে না, কাবায়ের জন্য অবশ্যই তওবা করতে হবে। কবিরা গুনাহ মাফ পাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দার হক সহ যদি অন্যান্য হক থাকে সেইগুলো যার হক তাকে পৌঁছায় দিতে হবে এবং আল্লাহর কাছে খালেজ দিলে তওবা করতে তবেই মাফ হবে। তবে সাগাইর যেইগুলা ক্ষুদ্র গুনাহ বান্দারা চলতে ফিরতে যেইগুলা ভুল করে কবিরা হয় না, আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ এই সিয়ামের দ্বারা সেই ছগিরা গুনাহগুলা মাফ করে দিবেন। তো প্রিয় দর্শকবৃন্দ যারা আছেন, আমাকে যারা দেখছেন, ইনশাআল্লাহ আগামী জুমার পরের জুমা আমি বাংলাদেশে আসবো ইনশাআল্লাহ, তারপরে থেকে মসজিদুল জুমা কমপ্লেক্সে খুতবা দিব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আশুর আর সিয়াম পালন করার তৌফিক দান করুক, মুহররমের সম্মান দান করার তৌফিক দান করুক। এখানে আরেকটি বিষয় আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, আমাদের আমলগুলো নির্ধারিত হয় কিতাব এবং সুন্নাহ থেকে, কোনো তারিখ বা ইতিহাস থেকে আমাদের আমল নির্ধারিত হয় না। আমাদের অনেকের ধারণা আশুরা মানে হচ্ছে আমাদের জন্য কারবালা, আশুরা মানে কিন্তু কারবালা নয়। কারবালার জন্য আমাদের ব্যথা আছে, বেদনা আছে, আমাদের হৃদয়ের মণিকোঠা সাইয়দুস শাবাবী আহলিল জান্নাতের একজন ইমাম হুসাইনের মৃত্যুর জন্য আমাদের দুঃখ আছে, কিন্তু এর দ্বারা কিন্তু আমাদের কোনো আমল নির্ধারিত হয় না। আমল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আমাদেরকে যেটা দিয়ে গেছেন সেটা অনুযায়ী আমল আমাদেরকে করতে হবে, সেই আমলটা হচ্ছে সিয়াম পালন করা। কিন্তু এই কারবালার জন্য আমাদের ব্যথা থাকবে, সেখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে, সেখান থেকে আমরা আমাদের অনেক পাথেয় সংগ্রহ করব, তাদের জন্য দোয়া করব, তাদের প্রতি ভালোবাসা হালে বাইদদের জন্য দিব, কিন্তু তার মানে তাজিয়া করা, তার মানে এই দিন মহরমে আলাদা হাই হোসেন করা, পিঠ চাপড়ানো, গায়ের রক্ত বের করা, এইগুলো সম্পূর্ণ না জায়েজ এবং বিদআত, এখান থেকেও আমাদেরকে বেঁচে থাকতে হবে। আল্লাহ রসুল যেটা বলে গেছেন সে আমল আমাদেরকে করতে হবে। ইতিহাস থেকে আমাদের জন্য অনেক ধরনের শিক্ষা থাকতে পারে, কিন্তু ইতিহাস থেকে আমাদের জন্য রসুল সাল্লামের পরবর্তী ইতিহাস থেকে আমাদের জন্য আমল নির্ধারিত হবে না, আমল নির্ধারিত হবে রসুল সাল্লাহ সাল্লামের সুন্না থেকে। সুতরাং আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে সুন্না বুঝার তৌফিক দান করুক। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। পবিত্র মদিনা আল মুনাওয়ারা মসজিদে নববীর থেকে সকলকে আবারও মুবারকবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।